অরিজিৎ সিং গান গেয়েছিলেন রং দে তু মোহে গেরুয়া, তার 24 ঘন্টা পরে নবান্নের 14 তলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে গোপনে বৈঠক সেরে ফেলেছেন। তৃণমূল আর স্বচ্ছতা এ দুটো কখনো একসাথে চলতে পারে না। শুভেন্দু কি ডেট দিয়ে বোঝাতে চাইছি ও আবার তৃণমূলে ফিরছে? এটা তো আমাদের, আমরা তো দীর্ঘদিন ধরে বলছি এদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, এই নিয়ে তো কাণ্ড। এই আছে বাপের বাড়িতে, গেল শ্বশুর বাড়ি বিজেপিতে, আবার বাপের বাড়িতে ফিরে আসলো, এই নিয়ে তো এদের পথ চলা। ফলত ডিসেম্বরে এসব হাওয়া গরম করে কোনো লাভ নেই। ডিসেম্বরে যে 3টে ডেট বলেছে, এই 3টে ডেটে সুপ্রিম কোর্টে 3টে মামলা হওয়ার কথা ছিল। তা তো একটাই, এটা আমাদের বার্তা খুব স্পষ্ট, খুব পরিষ্কার গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষের মধ্যে যেভাবে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে, পশ্চিমবাংলার বুকেও এই চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরোধিতায় বামপন্থীরা রাস্তায় ছিল, আছে, থাকবে। এখন থেকে 48 ঘন্টা আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলার গর্ব অরিজিৎ সিং গান গেয়েছিলেন রং দে তু মোহে গেরুয়া, তার 24 ঘন্টা পরে নবান্নের 14 তলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে গোপনে বৈঠক সেরে ফেলেছেন। ফলত আমাদের কথা খুব স্পষ্ট, আমাদের কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলার বুকে যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করবার চক্রান্ত চলছে, সিএএ এনআরসির নাম করে আবার মানুষের মধ্যে বিভাজন ঘটানোর যে চেষ্টা চলছে, এ ঘটানোর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীদের যে লড়াই, সেই লড়াইতে রক্তদানের কর্মসূচি একটা অগ্রণী ভূমিকা পালন করবে। তৃণমূল আর স্বচ্ছতা এ দুটো কখনো একসাথে চলতে পারে না। অভিষেক ব্যানার্জি যিনি বলছেন, তার বিরুদ্ধে এই মুহূর্তে গরু পাচার আর কয়লা পাচারে তাবড় তাবড় অভিযোগে ভর্তি তিনি। গোটা পশ্চিমবাংলার বুকে কান পাতলে বিভিন্ন রকমের খবর শোনা যায়। ফলত যিনি বলছেন, তিনি যদি, তার বিরুদ্ধে অন্তত কোনো অভিযোগ না থাকতো, অন্তত তার কথার কোনো গুরুত্ব আমরা ধরতে পারতাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিষেক ব্যানার্জি এই কথা বলছেন, সেই অভিষেক ব্যানার্জি নিজে কার্যত অন্তত 2-3টি দুর্নীতিকাণ্ডে তাকে ডেকে বিভিন্ন সময়তে ইডি বা সিবি ইডি জিজ্ঞাসাবাদ করেছে, প্রায় সব মিলিয়ে 19 থেকে 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলেছে। আমি শুনলাম অভিষেক ব্যানার্জি বলেছেন নদিয়া থেকে, যে গোটা নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস ভোট যদি কেউ লুট করতে যায় তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, গোটা ডায়মন্ড হারবারের অন্তত 95% জায়গায় 2018 সালে পঞ্চায়েতে ভোট করতে দেয়নি, বিরোধীদেরকে নমিনেশন দিতে দেয়নি, গাজোবাড়ি করেছে। ফলত তৃণমূল, স্বচ্ছতা, গণতন্ত্র এগুলো কখনো একসাথে যেতে পারে না। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তহবিল খানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, এই নিয়ে তো কাণ্ড। এই আছে বাপের বাড়িতে, গেল শ্বশুর বাড়ি বিজেপিতে, আবার বাপের বাড়িতে ফিরে আসলো, এই নিয়ে তো এদের পথ চলা। ফলত ডিসেম্বরে এসব হাওয়া গরম করে কোনো লাভ নেই। ডিসেম্বরে যে 3টে ডেট বলেছে, এই 3টে ডেটে সুপ্রিম কোর্টে 3টে মামলা হওয়ার কথা ছিল, তার মধ্যে ডিএ, ওএমআরসিট ইত্যাদি ইত্যাদি মামলা রয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মামলা যেদিন থেকে শুরু হয়েছিল, এই লড়াই যেদিন থেকে শুরু হয়েছিল, শুভেন্দু অধিকারী তখন মমতা ব্যানার্জির দলে বসেছিলেন। এই লড়াই বামপন্থীরা আদালতে লড়েছে আর রাস্তায় লড়েছে। বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবেন? শিক্ষা ব্যবস্থা গোটাটা এখন জেলের মধ্যে বসে রয়েছে, যারা ভুয়ো শিক্ষক তাদেরকে আবার পুনরায় নিয়োগ করবার জন্য রাজ্যের সরকার সুপারিশ করছে, ক্যাবিনেটে তার সিদ্ধান্ত পাশ হচ্ছে মন্ত্রিসভায়। আনফরচুনেট, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে লাঠি তুলে দিয়েছে।